আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার সামনে একটি চার্জিং লজিক বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে একটি মাইক রয়েছে যে মাইকটি নষ্ট সো আজকে আমরা এই মাইকটি রিমুভ করে নতুন একটি মাইক লাগাবো এখানে তো মাইক্রোফোন লাগানোর ক্ষেত্রে এক একজন এক একভাবে মাইক্রোফোন লাগায় কেউ ডাইরেক্ট বোর্ডের সাথে লাগিয়ে দেয় আবার কেউ তার দিয়ে লাগায় সো আমরা এখানে তার দিয়ে আপনাদেরকে লাগিয়ে দেখাবো মাইক্রোফোনটা যেহেতু মাইক্রোফোনটা নতুন মানে চাইনিজ মাইক্রোফোন আর সেহেতু এটা হিট খেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমরা তার দিয়ে মাইক্রোফোনটা লাগাবো। মাইক্রোফোন লাগানোর আগে আমরা আগে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নিব আর যেখানে আমরা মাইক্রোফোন লাগাবো সেই জায়গাটা যেন খুব ক্লিন থাকে আর তারপর আমরা এখানে আর যে মাইক্রোফোনে আমি আগের থেকে তার লাগিয়ে রেখেছি আর এরকম দু তিনটা মাইক্রোফোনে আমি সবসময় তার লাগিয়ে আমার ড্রয়ারে রেখে দিই আর যাতে করে কাজ আসলে বেশি সময় না লাগে মাইক্রোফোনগুলো চেঞ্জ করতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে কীভাবে মাইক্রোফোনগুলো বোর্ডে লাগাচ্ছি সো বোর্ডে লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন লাইনগুলো যেন সঠিক লাইনে থাকে ও এই হলো আমাদের মাইক্রোফোন লাগানো সোকে যা যা যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁশাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ